হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু পছন্দের শাড়ি, আর তার সাথে থাকবে আমার আশীর্বাদ বিয়ে এন্ড রিসেপশনের শাড়ি। তো আশীর্বাদ আমার আলাদা করেই হয়েছিল, তো আশীর্বাদ আগে হয়েছিল, তো আশীর্বাদের শাড়ি দিয়েই আমি তোমাদের দেখাই। তো অনেকদিন বের করা হয় না বলে এরম অবস্থা। এটা পুরোটা আছে কাতানের ওপর, এটা আছে পুরোটা কাতানের ওপর, আর এটা গোল্ডেন, গোল্ডেন না, গোল্ডেন আর সিলভার দুটো মিক্সড করা সুতো আছে, আর এটা পুরো মহাভারতের পুরো কাহিনীটা পুরো শাড়িটাই আছে, অল ওভার শাড়িতে। আর এই রেডটা আমার ভীষণ ভাল লাগে, তো এইটা পরে আমার আশীর্বাদ হয়েছিল। এটা শ্বশুরবাড়ি থেকে গেছিল তত্ত্বে। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এটাও কাতানের ওপর আছে, এটাও হেভি কাজে আছে, এটা ডুয়েল ইয়েতে আছে, পাড়ে একরকম, কুচিতে একরকম, আর বডিতে এইরকম। এটাও রেড, কারণ রেড আমার খুব লাকি কালার আর ভীষণ ফেভারিট কালার, তো আমার অধিকাংশ শাড়ি রেডে। তো এইটা আছে, বিয়েতে পরেছিলাম এটা। আচ্ছা, এবার আসছি আমার রিসেপশনে। রিসেপশনেও আমি বেনারসি পরেছিলাম, অনেকে লেহেঙ্গা পরে, তো আমার বেনারসিটাই বেশ ভালো লাগে। লেহেঙ্গা সব জায়গায় পরা যায় না, কিন্তু বেনারসি কিন্তু সব জায়গায় পরা যায়। সব জায়গায় পরা যায় বলতে, বাজারঘাটে নিশ্চয়ই বেনারসি পরে যাব না, বাট অকেশন পারপাসে কিন্তু পরাই যেতে পারে, আর আমি বেনারসিতেই বেশি কমফোর্টেবল। তো এটা রিসেপশনে ছিল, এটাও কাতানের মধ্যে আছে পুরো শাড়িটা। এটা একটু গোল্ডেন আর সিলভার জড়ি দুটো টোনের আছে সুতোগুলো, আর কুচিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে আঁচল পোর্শন। তো আমি এটা অনেকবারই পরেছি, অনেকবার বলতে দুবার তো পরেইছি, আর নতুন বিয়ে হওয়ার পর অফিসিয়াল লাগলেই তো জেনারেলি সবাই বিয়ের বেনারসি গুলোই পরতে শুরু করে, আমার বেলায় তাই হয়েছে। কারণ বেনারসি বিয়ে জন্মদিনেও পরা যেতে পারে। এবার দেখাবো হচ্ছে তোমাদেরকে, এটাও আমার ভীষণ ফেভারিট শাড়ি, পারসি সিল্ক। এটা হচ্ছে অল ওভার এরকম কাজ করা, এটা অল ওভার এরকম কাজ করা কাঁথা স্টিচে, আর এটাও রেড কালারের। রেড যেহেতু আমার খুব ভালো লাগে, রেড ইয়েলো এই কালারগুলো আমার ভীষণ ভালো লাগে। গেল, এবারে দেখাই একটা স্বর্ণচুড়ি। স্বর্ণচুড়ি আমার অনেকগুলোই আছে, বালুচুড়ি আমার অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে যেগুলো আমার ফেভারিট সেগুলোই আজকে দেখাচ্ছি তোমাদের। এই স্বর্ণচুড়িটা আছে, এটাও রেডের মধ্যে, মানে আমার অনেক শাড়ি রেডের আছে কিন্তু রেডের মধ্যে প্রকারভেদ আছে, মানে সব এক রেডের নয়। এই স্বর্ণচুড়িটাও আমার খুব ভাল লাগে, এটাও অনেকবার পরেছি আমি। কাজগুলো ভীষণই সুন্দর, এই কাজগুলো একটু ইউনিক টাইপের। আর পাড়ে আছে এরকম ময়ূর আর মেয়ে ডিজাইন করা, পুরো শাড়িতেই কাজ আছে। তো এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি দিয়েছিল পুজোতে, ভীষণ সুন্দর একটা কালার, এটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার, আর এটা হচ্ছে বালুচুড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটাকে ফুল খুলছি না যেহেতু পালিশ অবস্থায়। বডিটা হচ্ছে এরকম যাচ্ছে, এরকম কাজের যাচ্ছে,
আর পার হচ্ছে এটা, আর আঁচলটাও এরকম ধরনের। তো এই শাড়িটাও আমার খুব ফেভারিট। আর এইটা হচ্ছে কাঞ্চিপুরম, এটা একদম বাটেল গ্রিনের সাথে একদম ডার্ক রেডে আছে কম্বিনেশনটা। এটা হচ্ছে আঁচল, আঁচল পোর্শনটা এরকম কাজ। একবার পরেছি আর আঁচল পেছনের আঁচলটা এই, আর পাটটা হচ্ছে এটা গোল্ডেন জড়িতে আছে। আরেকটা দেখাবো হচ্ছে এটাও কাঞ্চিপুরম, এটা আছে মাস্টার্ড গোল্ডেন, যে কালারটা আছে ওই মাস্টার্ড গোল্ডেন আর ডার্ক মেরুন শেডের। চওড়া পাড়, এটা বডিটা এরকম, আর পাড়টা তোমরা বুঝতেই পারছ এতটা চওড়া পাড়। আর এইটা হবে আঁচল, আঁচলে এইটা, এই যে আঁচল পোর্শনটা এটা। এই দুটো কালার কম্বিনেশন এত ফুলেছে শাড়িটা, যে কেউ পরলে এই শাড়িটা একদম ফাটাফাটি লাগবে। লাস্টে আর দুটো শাড়ি আছে, আর একটা আছে হচ্ছে যেটা আমার বিয়ের তত্ত্বে গেছিল বিয়ের দিন সকালে পরার জন্য, রেশমের তাঁত, রেশম তাঁত, এটাও রেড কালারের। পুরো শাড়িতে এরকম আম কলকা করা, আর পারে হচ্ছে এই রকম ডিজাইনটা, আর ফুল শাড়িতে আছে আম কলকা। লাস্ট ওয়ান রেশম জামদানি, এটা পুরোটাই রেশমের ওপর আছে। আর এটা আমার শিরুদ্দানের শাড়ি ছিল, ফুল বডি এরকম, অল ওভার শাড়িতে এরকম কাজ করা, আর প্রচন্ড হালকা যেহেতু রেশমের, পরে প্রচন্ড আরামই শাড়িটা। আর এত ব্রাইট শাড়িটা, প্রচন্ড ব্রাইট শাড়িটা। এই ছিল আমার মোটামুটি যা পছন্দের শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আজকের মতো টাটা।